বরিশালের রূপের কথা কি আর বলার আছে? ধান নদী খাল আছে যখন বরিশালের কাছে, কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ধান নদী খালের অপূর্ব সমাহার বরিশাল। বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং বরিশাল বিভাগের সদর দপ্তর, যার প্রাচীন নাম বাকলা চন্দ্রদ্বীপ। প্রাচীনকাল থেকেই নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলা করে বেঁচে থাকা এ অঞ্চলের মানুষের পেশা কৃষি ও মৎস্য শিকার। প্রাচীন পুঁথি থেকে ধারণা পাওয়া যায় বাকলা চন্দ্রদ্বীপের জন্ম 4000 বছর পূর্বে। উত্তরে গোপালগঞ্জ, পশ্চিমে পিরুজপুর ও ঝালকাঠি, দক্ষিণে বরগুনা ও পটুয়াখালী এবং পূর্বে ভোলা ও লক্ষ্মীপুর। সবশেষ তথ্য অনুযায়ী এ জেলার আয়তন 2790.51 বর্গ কিলোমিটার এবং মোট ভোটার সংখ্যা 11,97,722 জন পুরুষ এবং 11,58,245 জন নারী। এ অঞ্চলে বিপুল পরিমাণ ধান উৎপাদন হওয়ায় নদী ও খালের সঙ্গে যুক্ত করেই প্রবাদ রচিত হয়, ধান নদী খাল এই তিনে বরিশাল। বালাম চাল উৎপাদনের জন্য বিখ্যাত এ জেলা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের শৈশব, কৈশোর ও শিক্ষকতা জীবন কেটেছে বরিশাল শহরে। একইভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অপর নেতা চারণ কবি মুকুন্দ দাসের শৈশব কৈশোর কেটেছে এই বরিশালই। কবি কাজী নজরুল ইসলাম বরিশালের রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে নাম দিয়েছিলেন প্রাচ্যের ভেনিস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই শহরের আত্মীয়তা ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। এখানে জন্ম নিয়েছেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, বাংলার বাঘ বলে খ্যাত শেরে বাংলায় একে ফজলুল হক, সাংবাদিকতার পথিকৃৎ নির্ভীক সাংবাদিক তফাজ্জাল হোসেন মানিক মিয়া, কবি ছুপিয়া কামাল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা অগ্নিপুরুষ বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, নলিনী দাস, মনোরমা মাসিমা, অমৃতলাল দে, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ, কৃষক কুলের নয়নমণি আব্দুর রব শ্রেণিয়াবাদ সহ অনেক ক্ষণজন্মা নারী পুরুষ। খালবিলে ভরা এ জেলার মানুষের এক সময় যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র নৌকা। গয়নার নৌকা থেকে শুরু করে এখন যাত্রী সেবায় যুক্ত হয়েছে বিলাসবহুল দোতলা তিনতলা লঞ্চ। যোগাযোগের মাধ্যম নৌপথের পাশাপাশি আজ সড়ক ও আকাশপথের উন্নতি হয়েছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুলাবাদ থেকে 30 মিনিট পরপর ঢাকা গাবতলি সায়দাবাদ সহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে বাস ছাড়ে। এছাড়াও রহমতপুর বিমানবন্দর থেকে প্রতিদিন ঢাকা বরিশাল পথে বিমান যাতায়াত করে। অন্যদিকে নগরীর নৌবন্দর থেকে লঞ্চ যোগে জেলার বিভিন্ন উপজেলা এবং ঢাকা বরিশাল পথে প্রতিদিন যাত্রী যাতায়াত করে। রাত 8:30 থেকে 9টার মধ্যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ঘাট ত্যাগ করে। জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গটিয়া মসজিদ, ভাসমান পেয়ারা বাজার, সাতলা শাপলা গ্রাম, বিবির পুকুর, ব্রজমোহন কলেজ, জীবনানন্দ দাশের বাড়ি, অক্সফোর্ড মিশন গির্জা, বঙ্গবন্ধু উদ্যান, বেলস পার্ক, বরিশাল বিশ্ববিদ্যালয়, শ্বেত পদ্মা পুকুর, মুকুন্দ দাসের কালীবাড়ি ও শেরে বাংলা জাদুঘর। সুকান্ত ওপি, ঢাকা প্রকাশ, বরিশাল।